নমস্কার বন্ধুরা, আমি সীমা। সীমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব, আরও একটি নতুন সকাল, সূর্য সবে উঠছে। আর আপনারা অনেকেই কমেন্টে লেখেন যে আমার চোখ মুখটা খোলা থাকে, তো আমরা ঘুম থেকে উঠে মাত্র ভিডিও করি সকালবেলা, যার জন্য ঘুম থেকে উঠলে বুঝতেই পারেন মাঝে মাঝে মুখটা খোলা থাকে, চোখটা খোলা থাকে সারা রাত ঘুমানোর পরে। তো আজ আমি এখানে কলা পাতা কাটতে এসেছিলাম, তো এখান থেকে শুরু করলাম। আর পিছনটা হচ্ছে বিশাল মাঠ, মাঠে চাষবাস শুরু হয়েছে। এতক্ষণ তুমি কলা পাতা কাটছিলে, এটা ধরে ছেড়ে না যেন কটা কেটা যায় কলা পাতা। হ্যাঁ, সব কলা পাতাগুলো ছিঁড়েছে, কাটতে পারে না। এটা কি কলা গাছ? সব কাঁচকলা। এই সময়টা এলে চাষবাসের জন্য মাঠে জল ভরে যায় আর ছাগলগুলোর কষ্ট শুরু হয়ে যায়। দেখুন, সব লম্বা হয়ে আলুর উপর দিয়ে বাঁধা আছে। ওদের আর খাওয়ার জায়গা থাকে বলতে এই রাস্তার দুধার। আর মাঠে তো এখন চাষবাস শুরু হয়েছে, বীজতলা ফেলা হয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে জল ছাড়তে বাধ্য হয়েছে। আর জল ছাড়ার পরে মাঠটা প্রায় শুকনো শুকনো ভাব চলে এসেছে, আর এখন বৃষ্টি একদমই নেই, পুরো খাঁখা রোদ্দুর, মাঠটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আর কিছুটা জমি থাকে না, কিছু মানে নিচু জমি, সেই জমিগুলো জল আছে। আর উঁচুর দিকটা দেখুন, একদম জল শুকনো হয়ে গেছে, মাটিগুলো কিন্তু চাষ করাই আছে, কিন্তু তাতে আবার ঘাস জন্মে গেছে। জমি তো তিন ভাগ চষা হয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, চষা হয়েছে, শুকনো অবস্থায় এখন মানুষ চাষ করে নেয়, যখন শুকনো। গরু ছাগল আর কিছু বাঁধতে পারছে না, ছাগলগুলো দুধ দিন শুরু হয়েছে। আয়ুষের কলা পাতাটা তো হেবি বড় দিয়েছে একটা। এগুলো হলুদ গাছ, কি সুন্দর সবে বেরিয়েছে। এই হলুদ আগে পোঁতা ছিল না, সেইগুলো গত বছরের হলুদ, সেই গত বছর পোঁতা ছিল, সেইগুলো গাছ এখন বেরোচ্ছে। হলুদ এক বছরে বেশি বড় হয় না, দু বছর রাখলে ভালো হয়। লাইন দিয়ে ছোট ছোট সবে বেরিয়েছে, এইগুলো বড় হলে হেবি দেখা যাবে। ঘাসের ভিতরে আছে তো বুঝতে পারা যায় না, হালকা হলুদ হলুদ গন্ধ আছে, দেখছো হলুদ বাগানে। ফুলটা দেখুন কি সুন্দর দেখতে, এটা কিন্তু গাছের গায়ে লতিয়ে ওঠে, এখানে গাছ নেই তাই বেয়ে বেয়ে যাচ্ছে। এই গাছটা দেখুন, এটা কি গাছ বলে, আমরা তো এটাকে ট্যাপা গাছ বলি। আর এর ফুলটা দেখুন কত সুন্দর দেখতে, একদম রাখির মতো, তো অনেকে রাখি ফুলও বলে। আর রাখি ফুল আর একটা আছে, সেটা আরো সুন্দর দেখতে, এটা ট্যাপা গাছ বলো, আমরা বলি ট্যাপা গাছ। আর এর ভিতরে এক ধরনের ফল হয়, ফলটা যদি আমি দেখতে পাই তাহলে আপনাদের দেখাচ্ছি। ফলটা হচ্ছে এই, একটা জালের মতো আস্তরণ দিয়ে ফলটাকে আঁকড়ে রাখে, এর ভিতরেই এই ফলটা, চারিধারে একটা পাতলা জালের মতো আস্তরণ, এর ভিতরে এই ফলটাকে আমরা এরমভাবে ফাটাই। এটা কিন্তু নরম খুবই, চাবলে ফট করে আওয়াজ হয়ে ফেটে যায়। আর এটা আবার পেকে যায়, পেকে গেলে হলুদ হয়ে যায়। আমি এটা আগে দেখিনি তো, আমাদের দেশের দিকেও হতো এই ফল, এই গাছটা অনেকগুলি আছে, গাছ বেশ অনেকটাই। দেখো ট্যাপা ফলের গাছ, এগুলো এই ফলগুলো খায় না কিছু না, এই পেকে গেলে খায় বাচ্চারা, ফলটা পাকলে খায়। এ গো মা, মিলটা থেকে যেও না, মৌমাছি আছে। ফুলটা হেবি সুন্দর দেখতে, রাখির মতো সাজানো, ওই ফুলটাতে মৌমাছি মধু নিচ্ছে। এটা দেখো, এটা মৌমাছি বসেছে, মধু সংগ্রহ করে ব্যস্ত আছে। কি হবে, মাছিটা বসেছে, দেখো মৌমাছিটা মধু সংগ্রহ করে। ফুলের মধ্যে ঢুকে যাচ্ছে মাথা নিচু করে, এই দেখো মধু কিভাবে নেয়, দেখো মধু সংগ্রহ করছে। এই ফুল মধ্যে ভালো, অনেক মিষ্টি, এই দেখো অসাধারণ দৃশ্য। মৌমাছিটা বেশ বড়, হ্যাঁ এরা হচ্ছে কর্মী মৌমাছি। ফুলটাও হেবি লাগছে দেখতে, দারুণ দেখায় এই ফুল। সে রাখ যেমন সাজানো হয় না, বানায় হাতে, সেইভাবে আমরা ছোটবেলায় ওতে একটা দড়ি বেঁধে হাতে বানতাম, মানে রাখি।
জানো বাবু আমরা কত খেলা করতাম। বন্ধুরা, কলা পাতা কেটে নিয়ে উনুনের ধারে চলে এসেছি, আর আজকে একটা মাছ রান্না করব একদম নতুন ভাবে। আজ আমি নিয়ে এসেছি মুরুলি মাছ। এই যে মুরুলি মাছ, এই মাছগুলোকে আপনারা কি নামে চেনেন? এই মাছ দু ধরনের আছে, আর এক ধরনের আছে একদম প্রজাপতির মতো দেখতে, সেটাকে বলে শঙ্কর মাছ, আর এইটা গোল, এটাকে বলে মুরুলি মাছ। তো আমি এখন এই মুরুলি মাছের পাতুড়ি করব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। দেখুন এই মাছগুলোর একটা দৃশ্য, মাছের এই দিকটা একদম নরম, আঁশ নেই, কিছু নেই, কিন্তু এইখান থেকে এই পোর্শনটা, এটা কিন্তু এক ধরনের বালি বসে আছে খড়খড়ে একদম, এটাকে কেটে ফেলে না দিলে কিন্তু খাওয়া যায় না। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা দেখুন কাঁটা কাঁটা একদম, আর এর এই আগার ভুলটা আমি ভেঙে দিয়েছি, এইটা দেখুন এর আগাটা কতটা ধারালো হুল, একদম সুজের মতো। তো সব প্রাণীর একটা না একটা আত্মরক্ষা করার জিনিস থাকে, এটা হচ্ছে ওর আত্মরক্ষা করার জিনিস। এইগুলো যদি বড় মাছ হতো তাহলে কেমন হতো বলো তো? হ্যাঁ, ওই চোখ দুটো দেখেছো, সেই হাতির মতো লাগছে না, হাতির কানের বাদার মতো। চোখের পাশে কিন্তু আরেকটা করে ছিদ্র আছে, নাক। হ্যাঁ, এর মুখ কই? মুখের তলায় দেখবে, এই দেখো, এই দেখো এর মুখ, এখান দিয়ে খায়। এই যে দেখতে দেখো নাক লাগে, এইটা হচ্ছে গাল, এই দেখো এইটা হচ্ছে গাল, এই আর এই ওপরে এইটা, এইটা হচ্ছে মনে হয় নাক। এই মাছ জোয়ার বেলায় এরকম ভাবে, এরা তো পাতার মতো ভাসতে ভাসতে জোয়ার বেলায় নদীর চরে উঠে যায়, কিন্তু যদি জোয়ার থাকতে থাকতে এরা নামতে না পারে, আর কিন্তু নামতে পারে না, মাটিতে বালিতে আটকে যায়। তোমরা কোনোদিন দেখতে পেয়েছিলে নদীর চরে? কারণ আমরা, আমার দাদু তো চর ফাটা দিত, আমার দাদুকে সবাই চেনেন, আর দাদুর ভিডিও আমার চ্যানেলে আছে, দাদুর সঙ্গে আমার ভিডিও। তো যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। তো দাদু বরাবরই আমরা জ্ঞান হওয়ার থেকে দেখছি, যার দাদু মাছ ধরতো নৌকা করে, মানে চর পাটা দিত। তো একবার এই মাছ বড়, সেটা 5-7 কিলো ওজনের, এই জোয়ার বেলায় উঠেছিল, তারপরে জোয়ার চলে গেছে, ও মাটিতে ওইভাবে বসে আছে, কিন্তু জালের গায়ে না, মানে অনেকটা দূরে। তারপরে আমি বলছি মাছটা এইভাবে বসে আছে কেন, মরে গেছে? দাদু বলছে না, এটা মরেনি, জ্যান্ত আছে, কিন্তু এরা ভাটা সরে গেলে আর নামতে পারে না, মাটির সঙ্গে আটকে যায় জলে, ভাসতে ভাসতে চলে আসে। হ্যাঁ, চলে আসে কিন্তু যেতে পারেনি, আর এদের এই জায়গাগুলো মাটির সঙ্গে একদম আটকে যায়, সেটা যায়। সেই মাছটা খুব টেস্টি ছিল, আমরা খেয়েছিলাম, অনেক বড় মাছ সেটা। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে প্রথমে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা হতে হতে আমি মাছ দুটো কেটে নেবো। মাছটা কাটা খুব সহজ নাকি? সহজ বলতে এইগুলো, এই সাইডগুলো কাটতে সুবিধা, এইটা আবার তুলতে হবে ছালটা, বালি জায়গাটা, আর এই মাছের ভিতরে যে হাড়গুলো আছে সেগুলোও কিন্তু নরম, চিবিয়ে খেয়ে ফেলা যায়। যেমন পোলট্রির বুকের নিচে একটা হাড় থাকে না একদম কুচকুচে নরম, এ মাছেরও কিন্তু এরকম হাড়গুলো চিবিয়ে খাওয়া যায়। রাজরাজাদের আমলে নাকি শঙ্কর মাছের লেজ দিয়ে চাবুক তৈরির একটা রেওয়াজ ছিল, গল্প শুনেছি আমরা, অবশ্য দেখেনি, শুনেছি বইয়ে পড়েছি, কিন্তু দেখবো কি করে, তখন কি জন্মেছিলাম রাজরাজাদের আমলে?
আদা রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, আদা রসুনটা কোরণে কুরে নেব। ভাতটা ফুটছে আর রাতের একটু ভাত আছে, ভাতটা ভাতের সঙ্গে দিয়ে দেবো, একেবারে গরম ভাত হয়ে যাবে। আপনারা এভাবে ভাত রান্না করেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। আমরা কিন্তু ঠান্ডা ভাত থাকলে ভাত ফুললে ভাতের সঙ্গে দিয়ে দিই, দিলে ওই ভাতটা ওই ভাতের সঙ্গে গরম ভাত হয়ে যায়। এতে অনেকেই ভাবে যে হয়তো ওই ভাতটা নরম হয়ে যাবে বা ভাতের সঙ্গে দিলে ভাতটা খারাপ হয়ে যাবে, কিন্তু না, ভাত ফুটে গেলে, গপ গপ করে ফুটে গেলে ভাতটা কিন্তু ভাতের সঙ্গে গরম ভাত হয়ে যায়। আর এই ভাতটা আমার সন্ধে পর্যন্ত থাকবে, খারাপ হবে না। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে মশলা মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কোরা আর কয়েকটা রসুন আমি গোটা গোটা রেখেছি, কলার পাতায় গা পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে, তো সেটা ওর মধ্যে দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা চেরা ওর মধ্যে দিয়ে দেব। এবার মাছের মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব সামান্য একটু ধনে গুঁড়ো। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, নুনটা কমই দেব, নদীর মাছ, কারণটা আপনারা জানেন, আমি সবসময় বলে থাকি যে নদীর মাছে নুনটা কম লাগে। এবারে তেল দিয়ে দেব। এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি মাছ সব সময় গামলা উল্টে উল্টে মাখাই, কিন্তু পাতুরির মাছ ওইভাবে মাখলে হবে না, আর হলুদটা কম লাগছে, আরো একটু হলুদ দিয়ে দেব। কলার পাতাটা পেছনটা একটুখানি কেটে বাদ দিয়েছি আর এদিকটা সমান করে নিয়েছি, এবার আমি এর ভিতরে বসিয়ে দেব। ডাঁটটা এইভাবে কেটে নিয়েছি, এবার এখান থেকে ছাড়িয়ে দেব। ভালোভাবে এই কলার পাতাটা ফ্রাই প্যানে সেট হয়েছে, ফ্রাই প্যানে সামান্য তেল মাখিয়ে দেব যাতে কলার পাতাটা তাড়াতাড়ি পুড়ে না যায়। তেল দিলে যে কোনো জিনিস তাড়াতাড়ি পড়ে না, শুকনো থাকলে তাড়াতাড়ি পুড়ে যাবে। দিয়ে এবারে কলা পাতাটা বসিয়ে দেব, এর উপরে আর একটা কলার পাতা দেব, দে কলার পাতার ওপরে এবারে তেল দিয়ে দেব। এবার মাছগুলো আমি পাতায় সাজিয়ে দেব, মোটা মোটা পিসগুলো মাঝখানের দিকটা দেব। ছোটবেলায় দেখতাম ঠাকুমা খুব পাতুরি বানাতো, তো ঠাকুমা যখন পাতুরি বানাতো মশলাটা একটু বেশি পরিমাণে দিত, আর ঠাকুমা সাবেকি রান্না বান্না করতো, সাবেকি রান্না বান্না সবসময় একটু মশলাটা বেশি দিলেও তেলটা কিন্তু কমই থাকে, তো ওই রান্নাগুলো দেখতাম ঠাকুমা একটু মশলাটা বেশি দিত, আর ওই মশলাটা যখন এই কলার পাতার ভাপে পোড়া পোড়া ভাব হতো, ওই মশলাটা ভাতে মেখে খেতে একটা অসাধারণ টেস্ট লাগতো।
কাঁচা লঙ্কা, গোটা রসুন আর যে মশলাটা এক্সট্রা আছে ওটা আমি ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দেব। আরেকটা কলার পাতা নিয়েছি ওই একই মাপের, ওর ওপর দিয়ে ঢাকা দিয়ে উনুনে বসিয়ে দেব। ওপরে কলার পাতাটা না দিলেও হয়, কিন্তু আমি দিলাম। কলার পাতাটা দিলে কলার পাতার ভিতরে মাছটা ভাপা হলে তার একটা আলাদা সেন্ট আসে। কলার পাতাটা আমি ভেজে দেবো এইভাবে। এবারে এইটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কলার পাতা সেদ্ধ হবে, একটা পোড়া পোড়া সেন্ট বেরোবে, ওই সেন্ট আর বাইরে বেরোবে না, ভালোভাবে মাছটা রান্না হয়ে যাবে। এবারে উনুনে বসিয়ে দেবো। এক প্লেট মাছের হয়ে গেছে, এবারে উল্টে দেবো। আমি উল্টে কিভাবে দেবো, এবারে ঢাকনাটা খুলে নেব আর একটা থালার ওপরে আরো কয়েকটা কলার পাতা সাজিয়ে নিয়েছি। এবারে ওই থালার ওপরে থালাটা ধরে মাছের ওপরে উপুর করে দেব এইভাবে, দিয়ে এইভাবে উল্টে নেব। এই পিঠটা দেখুন কলার পাতা পোড়া পোড়া হয়েছে, হেভি হয়েছে। এবারে আমি আরেকটা প্লেট নেব, নিয়ে এর ওপরে দেব, দিয়ে এই আরেকটা প্লেটে উল্টে দিয়েছি। এবারে দেখুন এই কলা পাতাটা উপরে চলে এসেছে। এবারে আমি ফ্রাই প্যানটা এর ওপরে দিয়ে এইভাবে উল্টে দেব। যে পিঠটা হয়নি এবার সে পিঠটা হবে। এবার আমি এই পিঠটা ভালোভাবে জাল করে ওই পিঠটাও ভালোভাবে পোড়া পোড়া ভাব হয়ে সুন্দরভাবে ভাপা হবে। মাছটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, ভাপে সিদ্ধ হয়ে গেছে, মশলা থেকে সেন্ট ছেড়েছে। কিন্তু আরেকটা পিঠে আমি আরেকটু কুক করে নেব, নিয়ে তারপরে রান্নাটা শেষ করব। তো আবারও ঢাকা দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কলার পাতার থেকে কলার পাতায় তুলে নেব। আজকে পুরো রেসিপিটাই তো কলা পাতা দিয়ে হলো। হ্যাঁ, আজকে সব কলার পাতায় খাওয়া হবে, তাই তো? হ্যাঁ, রান্না কলা পাতাতেই হয়েছে। আজ কলার পাতা নিয়ে বসেছি। কলা পাতাতে হয়েছে। হেভি রেসিপিতে আমি থাকতে পারলাম না, মিস করে গেছে। আমি জানি ও শুকনো খেতে পারবে না। কলার পাতায় খেতে হেবি মজা, সেটা তো দেখছি। আয়ুষ কলা পাতা খেতে হেবি, মামাদের বাড়ি খেয়েছিলে। আয়ুষের মতো আজকে বলতে হবে, হেবি যা সুন্দর লেগেছে না পাতুড়িটা। এই মাছ কাঁটা ছাড়িয়ে দেওয়ার বাচ্চাদের কোনো ব্যাপার নেই, এর যা কাঁটা চিবি খেয়ে নিতে পারবে বাচ্চারা। সব শুদ্ধ চিবাবে, কাঁটা বাজছে কিছু নেই, ও সব চিবিয়ে খাওয়া যায়। এই মাছগুলো বাচ্চাদের জন্য উপযুক্ত। আয়ুষ তো খুব মন দিয়ে খাচ্ছে, মাথা নিচু করে, ডাল দিয়ে আর মাছ। প্রথমে বললো না মাখাবো কি দিয়ে, মাখানোর জিনিস পেয়ে গেছে, এবার টপ টপ করে খাচ্ছে। বৃষ্টি হালকা হালকা পড়ছে, আবার আমাদের রান্না ভান্না ভেসে যায়, ওটাই চিন্তা, আর অন্য কিছু চিন্তা নেই।
মাত্র দুদিনের বৃষ্টির দুদিন ভিডিও বন্ধ হয়ে গিয়েছে আমাদের। বর্ষার সময় কিভাবে ভিডিও বানাবো ওটাই আমরা চাপে আছি। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকুন, আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিন যাতে আমার ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।